হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছো, আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটা অনেকটাই স্পেশাল, কারণ হচ্ছে আমাদের বাসায় স্পেশাল গেস্ট আসবে, আর সেই গেস্টের সাথেই আমার হাজবেন্ড চলে যাবে। গেস্ট কে ছিল আর হাজবেন্ড কেন চলে গিয়েছিল গেস্টের সাথে সেটা জানতে হলে তোমাদেরকে ওয়াচ করতে হবে এই ফুল ভিডিও। তো চলো দেরি না করে ভিডিওতে যাও। হোক, ঘুম থেকে ওঠার পর আমার কাছে মনে হয়েছে যে আমি আগে নাস্তাটা সেরে নিই, কারণ রায়ান উঠলে খুবই বিরক্ত করে, তার পিছনে দৌড়াদৌড়ি করতে হয়, আর আমিও সকালে তেমন বেশি হেভি খাবার খেতে পারি না, তাই আমি এখানে চা বানিয়ে নিয়েছি, ব্রেড বাটার দিয়ে টোস্ট করে নিয়েছি। তখনই আমার একটি কল আসে, অ্যান্ড সে কলটি দিয়ে থাকে আমার ছোট বোনের হাজবেন্ড শুকুর ভাই। অ্যান্ড আমাকে কল দিয়ে বলে যে আপু, আমি উত্তরা একটি কাজে আসছিলাম, যেহেতু আসছি এখানে আমি রায়ানকে অবশ্যই দেখে যাব। তো এটা শুনে আমার কাছে অনেকটাই ভালো লেগেছে, কারণ হচ্ছে যে আমাদেরকে এত ভালোবাসে বলেই আমাদের সাথে আসবে, দেখা করবে, যেহেতু এখানে আসছে আমাদেরকে ফোন দিয়েছে যে তো আসছি আমি আপনাদের সাথে দেখা করে যাব, অ্যান্ড রায়ানকে আমি দেখব। তো এই জিনিসটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। তো আমি আমার হাজবেন্ডকে বলি যে তো ভাইয়া আসবে, তো তুমি বাজারে যাও। তো হাজবেন্ড বাজারে গিয়ে বাজার নিয়ে আসছে। তো বাজারটা এতটা তোমাদের সাথে শেয়ার করার সময় হয়নি, যেহেতু টাইম একদম 40 মিনিটের মধ্যে বলছে চলে আসবে, আমাকে এখানে রান্না করতে হবে। তো এখানে যে ফ্রুটস নিয়ে আসছে রায়নের জন্য, তো সেগুলি আমি গুছিয়ে আমি চলে আসলাম কিচেনে। কী কী রান্না করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে যে ভিডিও ক্লিপ নিতে গেলে টাইম লাগে, সময় লাগে, সব কিছু গুছিয়ে করতে হয়, আর যেহেতু সময় একদমই কম ছিল তো আমি ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখানে আমি মাছের ডিম ফ্রাই করে নিচ্ছি। তো এখানে মুরগি, এখানে দেখো আমি মুরগি রান্নাটা প্রায় আমার কমপ্লিট, ডিম গুনা করে নিয়েছি, আমার মাছ ডাল সব কিছুই প্রায় রান্না হয়ে গিয়েছে। তো আমার মাথায় একটাই টার্গেট ছিল, আমি যাই রান্না করি ঝটপট করতে হবে, তাই আমি এরকম কিছু রান্না করব যেটা নিয়ে খুবই দ্রুত হয়ে যায়, আর শুকুর ভাই আসার সাথে সাথে যে আমি খাবারটা দিতে পারি। তো আমার রান্না শেষ হয়েছে, তো দেখতেই পাচ্ছ আমি টেবিলে সব কিছু আমি গুছিয়ে টেবিলে খাবারগুলি রাখছি। রান্নাও শেষ হয়েছে আর ভাইয়াও চলে আসছে, আমার হাজবেন্ড গিয়েছে নিচে ভাইয়াকে নিয়ে আসার জন্য। অ্যাকচুয়ালি আমরা মেয়েরা ইচ্ছা করলে অনেক কিছুই পারি, কারণ আমার হাজবেন্ড বলছিল যে এত অল্প সময় তুমি এত কিছু রান্না করতে পারবে না। তো আলহামদুলিল্লাহ আমি যাই করেছি। সো আমার টার্গেট ছিল যে ভাইয়া আসার আগেই যেন সব কিছু আমি টেবিলে দিয়ে দিই। তো এইটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে যে আমি এত ঝটপট করে এত কিছু পারবো, এটা আমারও বিলিভ হচ্ছিল না। আর এখানে হচ্ছে আমার হাজবেন্ডের পরের দিন গ্রামে যাওয়ার কথা, কারণ হচ্ছে যে আমার শাশুড়ি অনেকটাই অসুস্থ, আমার ননদ কল দিয়েছে। তো আমার হাজবেন্ড আমাকে বলছে যে তো শুকুর ভাইয়া গাড়ি নিয়ে আসছে, তো আমিও এই গাড়ি দিয়ে ইজিভাবে চলে যাব। এখানে খাওয়া দাওয়া শেষ করে আমার হাজবেন্ড আর শুকুর ভাই গল্প করছিল, আর আমি তাদের জন্য এখানে নাস্তা রেডি করছি। তো আমি এখানে আম কেটে নিয়েছি, সানাসুন নিয়েছি, বিস্কিট, এগুলো সব রেডি করেছি, চুলে চা বসিয়ে দিয়েছি। নাস্তা সামনে দেওয়ার পর আমি এখানে শুকুর ভাইকে এখন চা দিব, আর হাজবেন্ডকে জিজ্ঞাসা করেছি চা খাবে কিনা, সে চা খাবে না। তো আমি এখানে ভাইয়াকে শুধু চা দিচ্ছি। তো এখন তারা চলে যাবে, আর রায়ান খুবই কান্না করছে যে রায়ানও যাবে। সে মাইক্রোতে বসার পর কিছুতেই আমার কোলে আসছিল না, খুবই কষ্ট করে তাকে নিয়ে আসা হয়েছে, সে যাবেই, তার বাবার সাথে খুবই বায়না করছিল। তো এইতে ছিল আমার আজকের ব্লগ। তো প্লিজ ভিডিওটি লাইক করে দিও, যারা পেজ থেকে দেখছো পেজটি ফলো করে দিও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।